এখন আছি কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে আছি। অসম্ভব সুন্দর, আগে আমি বেশ কয়েকবার এয়ারপোর্টটা ব্যবহার করেছি, ভালো লেগেছে। তো এবারে ভিডিওটা আপনাদের দেখানোর জন্য, যেহেতু করোনার কারণে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, খুব সুন্দর এয়ারপোর্টটা। যদিও পুরোটা চেষ্টা করব ভিডিও করে দেখানোর জন্য। এটি হচ্ছে কলকাতা এয়ারপোর্টে উঠার যেই সিঁড়িটি আছে বা রাস্তাটি আছে, এই রাস্তাটি দিয়ে উঠছি। এটি হচ্ছে এয়ারপোর্টের মূল ফটক। তো এই করিডোর দিয়ে আপনারা নামবেন, বা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সারি সারি ট্যাক্সি ক্যাব আছে। তো ট্যাক্সি ড্রাইভাররা জানে যে বাংলাদেশি যাত্রীদের জন্য কোন গেটটিতে আমাদেরকে ঢুকতে হয়, এটি ট্যাক্সি ড্রাইভাররা জানেন। আপনারা সেখানে বসে থাকবেন, ট্যাক্সি ড্রাইভার আপনাকে যে বাংলাদেশি যাত্রীদের জন্য যে গেটটি সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই। এখন আমি এয়ারপোর্টে ভিতরে ঢুকে গেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের শুনশান নীরবতা, যেহেতু প্যান্ডামিকের কারণে বা সেই দিন যাত্রী সংখ্যা খুবই কম ছিল আমি মনে করেছিলাম, কিন্তু পরক্ষণে যখন আমি সম্ভবত সাত আটজন সিরিয়ালে ছিলাম, সাত আটজনের পিছনে, পরবর্তীতে এক দু ঘন্টার মধ্যে দেখলাম যে প্রায় 250 যাত্রী হয়ে গেছে। পরে যখন আমরা বিমানে উঠব তখন দেখলাম আরও বাংলাদেশি আরও দুইটা বিমান আছে, একটা ইন্ডিগো ইন্ডিয়ান আর একটা হচ্ছে বাংলাদেশি বিমান। প্রচুর মানুষ ছিল তখন দেখলাম, লোকারণ্য ছিল। তো আপনাদের একটি ইনফরমেশন আমি দিয়ে রাখি, কলকাতা আপনারা যারা এয়ারপোর্টে নামবেন, বিভিন্ন ভিসা, ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা, বিভিন্ন ভিসা যারা ইন্ডিয়াতে প্রবেশ করবেন, আপনাদের জন্য একটি ইনফরমেশন হচ্ছে, অবশ্যই আপনারা মনে রাখবেন এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে দেখবেন আপনারা সেখানে বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারদের মতো আপনাদের টানাটানি করবে, ডাকাডাকি করবে। আপনারা যেটি করবেন সেখানে দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অসম্ভব সুন্দর, আসলে অনেক সুন্দর, ভালো লাগে। কেমন, আমি আগে অনেকবার আসছি, তো এরকম পরিবেশ আমার কাছে লাগেনি। তার কারণ হচ্ছে এখন করোনা মহামারীর কারণে লোকজন কম, এয়ারপোর্ট ফাঁকা, সেই জন্য দেখতে একটু ভালো লাগছে। অন্য কিছু, এখানে ইমিগ্রেশন পার হওয়ার পরে আপনারা এখান থেকে চাইলে সিগারেট নিতে পারেন, পারফিউম আছে। তো এখানে কাউন্টারগুলোতে যদি আপনারা কোনো জিনিস আছে তাহলে সেখানে বিধাননগর ট্যাক্সি একটি সার্ভিস আছে যেটি নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশ। জি বলুন, আপনাদের সকলের কি জিজ্ঞাসা? এখন আমি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই মাথা থেকে আর মাথায় হাঁটছি আর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সেখান থেকে আপনারা সেই ট্যাক্সিতে করে নিউ মার্কেট কোথায় যাবেন, নিউ মার্কেট যাবেন, মার্কো স্ট্রিট যাবেন বা পার্ক স্ট্রিট যাবেন, বা আপনারা হাওড়াতে যাবেন, ডিউটি ফ্রি শপ কোথায় যাবেন, আপনারা সেই জায়গাটিতে আপনারা যেতে পারেন। নির্দিষ্ট একটি ভাড়া আছে, সেই ভাড়ায়, তো টাকাটি মনে রাখবেন খুব বেশি টাকা না, কারণ তাদের নির্দিষ্ট একটি ভাড়া আছে, সেই ভাড়াতে আপনারা যেতে পারেন। এমনও হতে পারে বা এমনটি দেখেছি, আপনি 3 কিলোমিটার যাবেন, তো যেহেতু আপনি চিনেন না, ট্যাক্সি ড্রাইভার আপনাকে মিটারে করে নিয়ে যাচ্ছে, তিনি আপনাকে 10 কিলোমিটার ঘুরিয়ে তারপর আপনার গন্তব্যে আপনাকে নিয়ে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে আপনার অনেক টাকা ভাড়া চলে আসছে। তো এই বিষয়টি আপনারা অবশ্যই সচেতনতার সাথে দেখবেন, এবং ডিউটি ফ্রি শপ থেকে কখনোই অ্যালকোহল আনার চেষ্টা করবেন না, কারণ আমাদের ফ্লাইটে 3-4 জন যাত্রী অ্যালকোহল এনেছেন, তো এটি বাংলাদেশ কাস্টমস এটি বাজেয়াপ্ত করেছেন। তো তাই বলছি, অনেক টাকা দিয়ে আপনারা অ্যালকোহল আনলে সেটি ঢাকা কাস্টমস রেখে দেবে, এটি না আনাই সব থেকে ভালো, না আনাটাই হচ্ছে উত্তম। যদি আপনারা যারা অ্যালকোহল পান করতে চান তাহলে আপনারা কলকাতাতে সেটি করে ঢাকাতে খালি আসার চেষ্টা করবেন। এবং এয়ারপোর্টের ভিতরে আপনারা যারা হাঁটতে হাঁটতে বা বসে থাকতে অস্থিরতার মধ্যে থাকবেন বা অস্থির অনুভব করবেন, তখন আপনারা এখানে চাইলে রেস্ট নিতে পারেন। দেখুন আমি শুয়ে আছি, শোয়ার ব্যবস্থা আছে, আপনারা চাইলে শুইতে পারেন। এবং তাদের এয়ারপোর্টের একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, আগে কখনো আমি এটি লক্ষ্য করিনি, বিমানটি আসার সাথে সাথে কিন্তু যে লাগেজগুলো নামিয়ে ফেলা, যাত্রীরা নামার আগেই কিন্তু লাগেজগুলো সমস্ত নামিয়ে ফেলা হচ্ছে, এটি দেখে আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে।
এবং বাংলাদেশি যে সকল ভাইরা বিভিন্ন ভিসায় আপনারা ইন্ডিয়াতে যাবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সকল যদি মেডিকেল ভিসায় যান, ডাক্তারের যে সকল ডকুমেন্টসগুলো আছে, যে ডকুমেন্ট ডাক্তারের প্রেসক্রিপশনগুলো পরীক্ষাগুলো বাংলাদেশে দেখিয়েছেন সেগুলো সাথে করে নিয়ে যাওয়ার জন্য। এবং অবশ্যই মেডিকেল ভিসায় যদি প্রবেশ করে থাকেন তাহলে অবশ্যই মনে রাখবেন ডাক্তার দেখিয়ে তারপরে আসার চেষ্টা করবেন, তা না হলে ভবিষ্যতে আপনার ভিসা পেতে হয়তো একটু জটিলতা হতে পারে। এবং যারা ডাবল এন্ট্রি ভিসা যাবেন অবশ্যই আপনারা জেনে বুঝে যাবেন, কেননা দেখা যাচ্ছে অ্যাম্বাসিতে আপনি বই সাবমিট করেছেন আপনার ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এই বিষয়টিকেও আপনারা কিন্তু মাথায় রেখে তারপরে আপনারা যে কোনো অ্যাম্বাসিতে বই সাবমিট করবেন, কারণ এটিতে কিন্তু অনেক ধরনের বিড়ম্বনা পোহাতে হয়। তো এয়ারপোর্টের সৌন্দর্য নিয়ে কথা বলছি আপনাদের, দেখুন অত্যন্ত সুন্দর একটি এয়ারপোর্ট এবং চোখে দেখার মতো একটি এয়ারপোর্ট, যেদিকে দু চোখ যায় খুবই সুন্দর লাগছে, দেখে সত্যিকার অর্থে ভালো লেগেছে। যেহেতু আমি 22 মাস 5 দিন পর ভারতে প্রবেশ করলাম বা গিয়ে ভারতে গিয়েছি, খুবই ভালো লেগেছে।